এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 323, 324 ও 325 পেজের সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। 1.1 বায়োগ্যাসের প্রধান উপাদান হল উত্তর হবে মিথেন। 1.2 চার্লসের সূত্রে ধ্রুবক হল, দেখো চার্লসের সূত্রে গ্যাসের ভর ও গ্যাসের চাপ ধ্রুবক থাকে, তাহলে উত্তর অপশন ডি, এ এবং বি উভয়ই। চার্লসের সূত্রে গ্যাসের চাপ ও গ্যাসের ভর ধ্রুবক থাকে, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, এ এবং বি উভয়ই। 1.3 0°C উষ্ণতায় ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে 2 মোল হাইড্রোজেনের আয়তন হবে। 0°C উষ্ণতা ও 1 ATM অর্থাৎ STPটা, এটা প্রমাণ উষ্ণতা, এটা প্রমাণ চাপ। তাহলে STPতে 2 মোল হাইড্রোজেনের আয়তন চেয়েছে। আমরা জানি STPতে 1 মোল H2 আয়তন 22.4 লিটার, তাহলে 2 মোলে কত হবে, 22.4 × 2, উত্তর হবে 44.8। STPতে 1 মোল H2 আয়তন 22.4, তার 2 মোল H2 আয়তন কত হবে, 22.4 × 2, 44.8। 1.4 গ্যাসের তাপীয় প্রসারণ উত্তর হবে কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি। গ্যাসের তাপীয় প্রসারণটা কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি হয়। 1.5 মোটর গাড়ি হেডলাইটে ব্যবহৃত উত্তর হবে অবতল দর্পণ। 1.6 রোধাঙ্কের এসআই একক উত্তর হবে ওহম মিটার, রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। 1.7 যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি উত্তর হবে গামা রশ্মি। 1.8 বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন ফিউজটি যুক্ত করা হয় উত্তর লাইট তারের সাথে, লাইট তারে। 1.9 একটি তেজস্ক্রিয় মৌল হল উত্তর হবে রেডন। 1.10 সবচেয়ে সক্রিয় অধাতব মৌলটির নাম উত্তর হবে ফ্লুরিন। 1.11 সমযোজী বন্ধন দেখা যায় মিথেন অণুতে। NaCl, CaO, MgO এই 3টি তড়িজয়ী যৌগ, তারা সমযোজী বন্ধন কি হবে, CH4 অর্থাৎ মিথেন অণুতে। 1.12 কোনটি তড়িৎ পরিবহন করতে পারে উত্তর হবে এখানে গলিত NaCl। 1.13 কপারের একটি আকরিক হল উত্তর হবে এখানে চ্যালকোসাইট। 1.14 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় NH3 যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হবে উত্তর হবে গাঢ় নীল। 1.15 ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক উত্তর হবে OH, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। পরের কোয়েশ্চেন 2.1 প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, CO2। অথবা দেখ কোয়েশ্চেন দেওয়া আছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কি, ওজোন স্তর বিয়োজনে NO এর ভূমিকা, NO ওজনের সঙ্গে বিক্রিয়া করে NO2 এবং অক্সিজেন উৎপন্ন করে, আবার NO2 ওজনের সঙ্গে বিক্রিয়া করে NO এবং অক্সিজেন উৎপন্ন করে। এই বিক্রিয়ার ফলে NO এর পরিমাণ কমে না কিন্তু O3 অণু বিয়োজিত হতে থাকে। কাঠ কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, উত্তর হবে পেট্রোল, পেট্রোল জীবাশ্ম জ্বালানি। 2.3 30°C ও 300K এর মধ্যে কোনটি উচ্চতর, দেখো 30°C এবং 300K কোন উষ্ণতাটি অধিক, 30°C এর কেলভিন করলে কত হবে, এর সঙ্গে 273 যোগ হবে, তার 30+273 কত হচ্ছে 303K আর 300K, তাহলে এখানে কোন উষ্ণতাটি অধিক হচ্ছে 30°C, তাহলে উত্তর হবে 30°C উষ্ণতাটি অধিক। 2.4 কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়, উত্তর হবে পরম শূন্য উষ্ণতায় অর্থাৎ -273°C, বা তোমার লিখতে পারে 0K উষ্ণতায়। তাহলে -273°C বা 0K উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়। 2.5 উষ্ণতার একই পরিবর্তনে বিভিন্ন কঠিনের প্রসারণ কি একই হয়, উত্তর হবে না, উষ্ণতার একই পরিবর্তনে বিভিন্ন কঠিনের প্রসারণ বিভিন্ন হয়। তোমাদের কোশ্চেন দেওয়া আছে লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি, এখানে এই 3টির মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম ইনভার, তাহলে উত্তর হবে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম। 2.6 আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, উত্তর হবে রামধনু। 2.7 উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। 2.8 ইউরেনিয়াম নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটি লেখ, U238-92, এখানে নিউট্রন আঘাত করা হচ্ছে, উৎপন্ন হচ্ছে বেরিয়াম এবং ক্রিপ্টন,
BA 141 ক্রিপ্টন, KR 92 36 3টি নিউটন শক্তি উৎপন্ন হয়। কোন তেজস্ক্রিয় রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর হবে গামা। গামা রশ্মির বেদন ক্ষমতা সবচেয়ে বেশি। 9 শূন্যস্থান পূরণ করো, দিনের বেলা আকাশকে নীল দেখায় কারণ ড্যাশ দ্বারা সূর্যের আলো বিক্ষেপণ। উত্তর হবে দিনের বেলা আকাশকে নীল দেখায় কারণ ধূলিকণা দ্বারা সূর্যের আলো বিক্ষেপণ। উত্তর হবে ধূলিকণা। 2.10 বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত? বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর, তাহলে উত্তর হবে যান্ত্রিক শক্তি। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান, সন্ধিগত মল, উত্তর হবে কপার। মৃদু তড়িৎ বিশেষ্য, উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। বক্সাইড, উত্তর হবে অ্যালুমিনিয়ামের আকরিক। থার্মিক পদ্ধতি, উত্তর হবে Fe2O3 ও অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ। 2.12 অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত, উত্তর হবে OH। 2.13 অষ্টক সূত্রটি মান্য হয় না, এরূপ একটি যৌগের উদাহরণ, উত্তর হবে LiH লিথিয়াম হাইড্রাইড। 2.14 কপারের একটি আকরিকের নাম ও সংকেত লেখ, তা কপারের আকরিকের নাম কপার গ্ল্যান্ড Cu2S, কপার পাইরাইটিস CuFeS2, মেলাকাইট CuCO3 CuOH4। এখানে তোমরা কপারের তিনটি আকরিকের মধ্যে যে কোনো একটি আকরিকের নাম এবং সংকেত লিখবে। অথবা এই কোশ্চেন দেওয়া আছে অ্যানোড মাঠে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো, উত্তর হবে সোনা, রূপা, প্লাটিনাম। যে কোনো তোমরা দুটো ধাতুর নাম লিখবে, সোনা AU, রূপা AG, প্লাটিনাম PT। 2.15 কোন গ্যাসের সংস্পর্শে রূপার গহনা কালো হয়ে যায়? উত্তর হবে H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংস্পর্শে রূপার গহনা কালো হয়ে যায়। 2.16 NH3 এর লুইস ডট গঠন দেখাও। অথবা এই কোশ্চেন দেওয়া আছে LiH যৌগে কি ধরনের যোজ্যতা দেখা যায়? উত্তর হবে LiH অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড যৌগে তড়িৎ যোজ্যতা দেখা যায়। LiH যৌগের তড়িৎ যোজ্যতা দেখা যায়, তাহলে উত্তর হবে তড়িৎ যোজ্যতা। 2.17 জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎতার হিসেবে ব্যবহৃত হয় কপার, এটি মিথ্যা। কারণ জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদার হিসেবে ব্যবহৃত হয় প্লাটিনাম, তাহলে এটা মিথ্যা। 2.18 নিচে যৌগটির IUPAC নাম লেখো, দেখো CH3CH CH3, দু নম্বর কার্বন বলয়ে OH মূলক আছে, তো যৌগটির IUPAC নাম হবে 2-propanol। উত্তর হবে 2-propanol। অ্যাসিটিক অ্যাসিডে NaCHO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড CO2।